2016 এপ্রিলে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে রাইজিং পুনে সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক। অভিষেক ম্যাচে করেছেন শূন্য। ছয় বছর পরের এপ্রিলে সেই ওয়াংখেড়েতে বইয়ে দিলেন রেকর্ডের বন্যা। শেষ আট আইপিএল ইনিংসে 101 খালি, এই আসরে 7-3, ব্যাক টু ব্যাক 2। সব মিলিয়ে গত এক বছরে পেয়েছেন 5টা টি টোয়েন্টি হান্ড্রেডের দেখা, উঠে এসেছেন আইপিএল ইতিহাসের সর্বোচ্চ হান্ড্রেডের তালিকায় 3-এ। আইপিএলে সর্বোচ্চ ছক্কা এবং সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ক্রিস গেইলের 100 আছে 6টা। 200-র অধিক ইনিংস খেলা বিরাট কোহলির 100 গেইল থেকে একটা কম। প্রায় 150 ইনিংস খেলা ওয়াটসন ওয়ার্নারদের আছে 4টা করে। বিপরীতে তাদের অর্ধেকের কম ইনিংসে বাটলার স্পর্শ করেছেন তাদের। 2016 সালের আইপিএলে নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গিয়েছিলেন কোহলি। কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টে কোনো ব্যাটসম্যান অতিমানবীয় পারফরমেন্স দেখালে বেঞ্চমার্ক হিসেবে কোহলি সেই আসরকেই তুলে ধরা হয়। সেবার রানার্স আপ হলেও কোহলি করেছেন প্রায় 1000 রান, সাথে 400। কোহলি 973 রান কোনো স্বীকৃত টি টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ। এ আসরে এখন পর্যন্ত 7 ইনিংস খেলা, বাটলারের হাতে লিগ পর্বে ম্যাচ আছে আরও 7টা। দল প্লে অফে গেলে বাড়বে ম্যাচ। বাটলারের রান প্রায় 500, সামনে সুবর্ণ সুযোগ সব দিক দিয়েই কোহলিকে পেছনে ফেলার। এদিকে শুক্রবার ম্যাচের শেষ ওভারে হয়েছে নোবল বিতর্ক। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল 36, প্রথম 3 বলে 3-6। তবে 3 নম্বর বলটি নোবল মনে হয়েছিল দিল্লির টিম ম্যানেজমেন্টের কাছে, কিন্তু আম্পায়ার নোবল না দেয়ায় মেজাজ হারান অধিনায়ক ঋষভ পান্ত, অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং সহকারী কোচ প্রবীণ আমরে। মাঠে প্রবেশ এবং সীমা লঙ্ঘন করায় এক ম্যাচ ডাগ আউটে বসতে পারবেন না আমরে। জরিমানা হিসেবে দিয়েছেন পুরো ম্যাচ ফি। অধিনায়ক ঋষভের ক্ষেত্রেও সমপরিমাণ জরিমানা, 50% ম্যাচ ফি জরিমানা দিয়েছেন শার্দুল ঠাকুর। শাহরিয়ার শাওন, অলরাউন্ডার। ঈদ উৎসবের নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।